গুড আফটারনুন হয়নি, 11:30 বাজে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি, চলে এসেছি আজ একটা নতুন 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 ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো কতটা কি ব্লগ করতে পারবো আমি জানি না, আমি আগেই পুরো একদম সারেন্ডার করে দিলাম, কারণ আমি লাস্ট দুদিন কোনো ব্লগ করতে পারিনি। তোমরা হয়তো খেয়াল করেছো আমি কোনো ভিডিও দিইনি লাস্ট দুদিন, কারণ আমি জাস্ট সুস্থ হয়েছি। তার সেদিন যেদিন আমি সুস্থ হয়ে দাঁড়ালাম সেদিন থেকে আমার মেয়েটার শরীর খারাপ, মেয়েটার ভীষণই শরীর খারাপ, মেয়েটা পারবো হয়েছে অ্যান্ড স্যালাইন চলছে, মেয়েটা অসুস্থ। তো মন মেজাজ কিছুই ঠিক নেই, আমি কিছুতেই কিছু করে উঠতে পারছি না। আর আমার ওই দুটো বাচ্চাকে আমার শ্বশুর শাশুড়ি ঘরে ট্রান্সফার করা হয়েছে, আর আমি এই ঘরে, যেহেতু এটা ভীষণ ছোঁয়াচে, তো আমি এই ঘর থেকে এক প্রকার বেরোতেই পারছি না। এই ঘর থেকে বেরোতে গেলে আমাকে পুরো জামাকাপড় চেঞ্জ করে স্যানিটাইজ করে বেরোতে হচ্ছে, আর ওরা সারাদিন ওই ঘরে বন্ধ, ওদেরও ভীষণ প্রবলেম হচ্ছে। যাই হোক, কিন্তু প্রবলেম নিয়েই চলতে হবে, প্রবলেম নিয়েই এগোতে হবে, সেই নিয়েই কাজ করছি। তো দুদিন ধরে ব্লগ দিইনি, তো ভাবলাম যে না, একদম অফ করা যাচ্ছে না, মানে এতটা অফ তোমাদেরকে, তোমাদের সাথে আমি থাকতে পারি না অ্যাকচুয়ালি অফ করে। তো ভাবলাম যে চলো ব্লগটা আজ থেকে শুরু করি। হয়তো খুব বেশি কিছু করব না আমি, বা খুব বেশি কিছু আমি শেয়ার করতে পারবো না, কিন্তু যা শেয়ার করার আছে, যেটুকুনি আছে, একদম অল্প হলেও সেইটুকুনি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, আর এখান থেকেই আমি শুরু করছি আজকে, এখন 11:30 বাজছে। আর তোমাদের কাছে একটাই প্রার্থনা, আমার মেয়েটার জন্য প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো স্যালাইন চলছে, এইটুকুনি বাচ্চা, স্যালাইন জাস্ট চোখে দেখা যায় না, ভীষণ ভীষণ নেতিয়ে গেছে মেয়েটা, ঝিমোচ্ছে। এত দুষ্টু একটা মেয়ে, সব সময় যে খেলা খেলাধুলা লাফালাফি করে, সে নেতিয়ে পড়ে থাকলে মা বাবার মনের অবস্থা কী হয় সেটা তোমরা বোঝো। যাই হোক, সবাই মিলে একটু প্রে করো আমার মেয়েটার জন্য। আর আর যা আর চলো, আপাতত এখন আমি যেটা করব, এখন আমি মোটামুটি বাইরে থেকে একটুখানি কিছু খেয়ে এলাম ড্রেস চেঞ্জ করে। তো এসে এখন ইভান যেহেতু নেই, আমাকে এখন এই ঘরেই থাকতে হবে, কারণ ওকে চোখে চোখে রাখতে হবে। তো এখন কিছু করব না, ওকে চোখে চোখেই রাখবো, আর একটা কোনো একটা ওয়েব সিরিজ শুরু করব, কারণ ঘরে তো আমার আর কিছু করার নেই এখন। ঘর দোর পরিষ্কার, ধুলো বালি ঝাড়াঝাড়ি এখন কিচ্ছু করা যাবে না, কারণ ওর তো প্রবলেম হবে। তো ওয়েব সিরিজই দেখি। আর একটা কথা তোমাদের বলি, কালকে আরণ্যক বলে একটা ওয়েব সিরিজ দেখলাম, যেটা নেটফ্লিক্সে আছে, অসম করেছে, পরমব্রত আছে, মানে জাস্ট ফাটাফাটি হয়েছে, তোমরা ওটা দেখতে পারো। তো আজকে আর একটা কিছু শুরু করি, গার্ল ইন টাউন না গার্ল ইন প্যারিস কিছু একটা মনে হয় আছে নেটফ্লিক্সে, ওইটাই দেখবো ভাবছি, যাই দেখবো যেটাই করবো শেয়ার করবো তোমাদেরকে। চল, উইংসের একটা এই হেডফোন আছে, ব্লুটুথ হেডফোন, প্রায় 2.5 বছর মতো বয়স হতে চললো হেডফোনটা, মানে বিয়ের পরপরই ইভানকে আমি গিফট করেছিলাম। খুব বেশি কাজ করে না, এখন একটু প্রবলেম করে, চার্জ চলে যায় পট করে। আর একটা ছিল উইংসের, এই হেডফোন ছিল, এই ব্লুটুথ হেডফোন আমি আগের বছর ইভানকে গিফট করেছিলাম, আমার মেয়ে ওটা চিবিয়ে কুচি কুচি করে দিয়েছে। ওটা আমি যদিও দামিটাই গিফট করেছিলাম, ওটা 1200-1300 টাকারটা ছিল, এবারে কম দামেরটা কিনেছি। এটার এমআরপি আছে, এমআরপি আই থিঙ্ক 1000 টাকা মতো আছে, এটা আমি 600 টাকায় পেলাম। তো না, এমআরপি আছে 5000 টাকা। লুক, তোমরা দেখতে পাচ্ছ না আই থিঙ্ক, ধরো এই যে 4999, আমি 600 টাকায় কিনেছি, আই সরি 600 টাকা না, 700 টাকা, 699-এ, ও মাই গড। যাই হোক, তো আমি মানে হেডফোনস লাগতো ভীষণই, একটা ওয়্যারওয়ালা হেডফোন আমি কিনবো ভাবলাম, তারপর ভাবলাম যে ওয়্যারওয়ালা হেডফোন কদিন বাদে নষ্ট হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার যেগুলো পছন্দ হচ্ছে ওগুলো আমার এখন কিনবো না, আর ইভানের ভীষণই ব্লুটুথ হেডফোনস লাগে রাস্তায় কাজের জন্য, তো হেডফোনস নেই আর এটাতে রাস্তায় বেরিয়ে কাজ হয় না, তো ওর জন্য এটা আমি কিনলাম, কিনে রেখেছি, ইভান এখন বাড়িতে নেই, ও জানে না, ও জানে আমি ওয়্যারওয়ালা হেডফোন একটা কম দামের অর্ডার করেছি, তো দাম প্রায় একই জানে যে এই দামেই ওয়্যারওয়ালা হেডফোন কিনেছি। তা ও আমাকেও খুব বলছিলো যে কেন কিনলে অত দাম দিয়ে ওয়্যার দিয়ে। যাই হোক, তো ব্লুটুথ হেডফোন কিনেছি সেটা ও জানে না, এখন আমি আগে ইউজ করে দেখবো ওর আগে, তারপর ওকে দেবো, একেবারে অসভ্য মেয়ে বলো, আমি কি করব। আমি যদি এটা হতো যে কোনো বার্থডে গিফট বা কিছু, আমি তাহলে খুলতাম না, বাট এটা তো এমনি জাস্ট কিনেছি। যাই হোক, চলো ইউজ করে দেখি আমি। তো এটা খোলার পর এটা এরকম এসছে, অনেকগুলো কালার ছিল,
অ্যাশ ছিল না, অ্যাশ থাকলে আমি অ্যাশটাই প্রেফার করি, বাট অ্যাশ ছিল না, তো অন্যান্য অনেক কালার ছিল, সেগুলো একটু ফাঙ্কি কালার হয়ে যেত, প্রফেশনাল দেখতে লাগতো না, তাই কালোটাই কিনেছি। তো চলো ফোনের সাথে ব্লুটুথে কানেক্ট করে দেখি, এর ভেতরে আর কিছু ইয়ারবাডস দিয়ে দিয়েছে দু তিন রকম সাইজের, যার যেটা সুবিধা হবে সে সেটা লাগাবে। একটু কেত মেরে নি, এরপর থেকে তো ইভানের কাছেই থাকবে। আমি না ওকে দিতে ভালো লাগে, বাট নিজের আর ইউজ করা হয় না, ভাবি যে করবো করবো থেকে নিয়ে ইউজ, বাট হয় না। এটা কোন সাইডের, এটা লেফট থেকে নিয়েছি। ও তোমাদেরকে কি বলছিলাম যে আমি গার্ল ইন প্যারিস, ওটা গার্ল ইন প্যারিস না, হ্যাঁ এমিলি ইন প্যারিস দেখবো ভাবলাম, তো স্টার্টও করলাম, তারপর হঠাৎ করে সাইডে আমি সূর্যবংশী দেখে সূর্যবংশী দেখতে শুরু করেছি, এমিলি ইন প্যারিস পিছিয়ে গেছে, পরে দেখবো। তো আপাতত এটাতেই দেখি সূর্যবংশী, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে ভাজা, আর তার সাথে হয়েছে হচ্ছে মাছের ডিমের বড়া, আর হয়েছে হচ্ছে একটু ডিম, আর মাংস তো থাকেই। হ্যালো, দুপুরবেলা অত স্যালাইন চললো, তারপরে আর ভিডিও করিনি, যার জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে খেতে বসেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো খেতে বসতে বসতে, পৌনে চারটে বাজে, তো এখন বাজে চারটে, তো খেয়ে খেয়ে খেলাম দেখতেই পেলে, তো আপাতত রেস্ট নিয়ে নিই, দাঁড়াও একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং গাইস, আমি উঠে গেছে, কি অদ্ভুত আজকে, আমি চোখটা খুলেই শুনছি বাইরে একটা বৃষ্টি বৃষ্টি আওয়াজ, আমি ইভানকে বললাম বৃষ্টি পড়ছে কেন, বলছে না না ঠিক আছে বলে ঘুমিয়ে পড়েছি, আবার একটু বাদে আমাকে বলছে এই বৃষ্টি পড়ছে, তো এবার কিছুক্ষণ বাদে ও আমাকে ঘুম থেকে ডেকে বলছে জানো বৃষ্টি পড়ছে, আমি জানি, তো তারপরে এখন তো ঘুম ভেঙে গেছে, আমি ঘর থেকে খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছি না, তো ঘরেই বসে আছি, আর তোমরা আশা করি বুঝতে পারছো কত জোরে বৃষ্টি পড়ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কোনো ঠান্ডা ঠাও নেই, ওয়েদার মনে হচ্ছে যেন বর্ষাকালে বসে আছি, তো মানে আমি জানি না কোথায় কোথায় পড়ছে, বাট এখানে পড়ছে, চা খেতে ইচ্ছা করছে, তো আবার হাত পা স্যানিটাইজ করে বেরোতে হবে, হাই উঠেই যাচ্ছে, তো দেখা যাক এখন মা দুদিনের মধ্যে মানে আর 10-15 মিনিটের মধ্যে মা চা করে ভালো, নইলে আমি নিজেই যাবো চা করতে, তো এখন আপাতত সিনেমাটা শেষ করবো সূর্যবংশী, তো আমি অ্যাকচুয়ালি ইয়ে করছিলাম কিছুটা বলেছিলাম যে পুরো হাফ দেখা হয়েছে, তা কিছুটা বাকি ছিল, তারপর দেখতে দেখতে চোখ লেগে এসছে, ইভান অফ করে রেখে দিয়েছিল ফোন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন দেখা কমপ্লিট করি, করে তারপর দেখছি কী করা যায়। খেতে চলে এসেছি রাত্রেবেলা, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এলাম, ভীষণ বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি পড়ছে, ভীষণ ঠান্ডাও লাগবে, খেয়ে দিয়ে জাস্ট ঘুম দেবো, এখনো বৃষ্টি পড়ছে পড়ছে, আর স্টু স্টু হয়েছে, তা স্টু দেখাই তোমাদের। আজকে রাতে আমাদের একদম হেলদি ডিনার, রুটি আর হয়েছে চিকেন স্টু।